Dominar 400. Hello guys, assalamu alaikum, what is up, this is Sabjad Hussain and welcome to my another vlog. So, আজকে দেখতে পাচ্ছেন এই আমার কাছে আছে Dominar 400, এটা হচ্ছে আরেকটা বিস্ট, এটা 500cc বাইক, এই বাইকটা হচ্ছে ইঞ্জিনে 40 bhp আর 30 নিউটন মিটার অফ টর্ক, এইটা ইঞ্জিনটা এটা বিস্টের মতো কাজ করে, কারণ এইটা আমি একটু পর রাইড করব। এই দেখেন, এইটা হচ্ছে হলো ইঞ্জিন, এটা 400cc এর ইঞ্জিন, আর এটা হচ্ছে লিকুইড কুলিং, আর এইটা হচ্ছে সাসপেনশন, হচ্ছে আপস এন্ড ডাউনস, আর ডুয়াল চ্যানেল ABS এটা, আর এটা হচ্ছে এক্সস্টার, লাইক সুন্দর, এটা হচ্ছে স্টকেই আছে, এটা কোনো আফটার মার্কেট চেঞ্জ করা হয়নি সেমটা, আর এইটা শুধু এক্সট্রা লাগানো হয়েছে। আর আপনার এখানে পাচ্ছেন হচ্ছে স্পিডোমিটারে হচ্ছে সব কিছু পাচ্ছেন, ডিজিটাল ইচ অ্যান্ড এভরিথিং, আর এখানে ছোট্ট একটা আছে, এটা গিয়ার শিফটিং, টাইম অ্যান্ড কত কিলো চলছে অ্যান্ড এভরিথিং। আর এটার সামনের লুকটা দেখেন আপনারা, জাস্ট দেখেন এটা লুকটা অস্থির। আর আমি আপনাদের এই বাইকটার হচ্ছে সাউন্ডটা এখন দেখাবো, আসেন। অস্থির সাউন্ড, এটা হচ্ছে যদি বাংলাদেশ হয় এটাই অনেক কিছু, কেস দিয়ে আর ডাইরেক্ট একদম শেষ করে দিবে। সো চলেন এটার হচ্ছে রাইডে যাই, তো রাইডের এক্সপিরিয়েন্সটা আমি দেখাবো, লেটস গো। এই হচ্ছে Dominar 400, এটা হচ্ছে সপ্তশীর বাইক, তো আজকে এইটা হলো রাইড করব আমি Dominar 400। তো 400cc বাংলাদেশে পারমিশন নাই, বাট আমি এটা এখন এই রোডে চালাবো, আর এই সাইডে আছে হলো KTM 200, লেটস গো, বিসমিল্লাহ। 400cc বাইকে প্রথম ইমপ্রেশন, সাউন্ডটাও তো জোশ, এখানে একটু দাঁড়াই, ও মাই গড, 400cc বাইকের পেছনটা জোশ, Dominar 400 এর হচ্ছে স্পিড অসাধারণ, এটার লুকসটা দেখেন, জাস্ট অনলি লুকসটা দেখেন, হিউজ, সুন্দর একটা লুকস, ক্লাসিক একটা লুকস। ও এইটা কাস্টমাইজ করে লাগাইছে, এটা থাকে না, এটা 400cc যে পাওয়ার রিডিউস করে, মাইন্ড ব্লোয়িং, এটা ডুয়াল চ্যানেল ABS অ্যান্ড এভরিথিং। আমি মনে করি এটার সাউন্ড, পাওয়ার, এক্সেলারেশন, এভরিথিং, কুলার, এভরিথিং, লুকস, লুকসটা অস্থির। এটার চেন স্পেকটা দেখেন কতটা হচ্ছে, মানে বড়, লাইক আমারটা এর অর্ধেক হবে আর এতখানি বেশি, আর এটা আপনার স্টকেরই এক্সস্ট। চলেন আর একটা রাইড দেওয়া যাক, ooh
ও অস্থির একটা কিন্তু বাইক এটা, এটা যাই বলেন না কেন, এটা সিরিয়াসলি এটা ওয়ান অফ দ্য গ্রেট। আর কেমন গেলাম, অস্থির অস্থির রাইড। তো এই ছিল ডমিনোর 400। আর আপনারা ডমিনো 400টা হচ্ছে মানে এটা 400 সিসির যে পাওয়ার রিডিউস করে এটা কন্ট্রোল করাই কষ্টদায়ক। তো 1000 সিসিতে কী থাকতে পারে আপনার কোনো আইডিয়া নেই, জাস্ট পাওয়ার থ্রোটল এক গিয়ারে 150 সামথিং ওঠে, হিউজ একটা পাওয়ার রিডিউস করে। সো অন্য কিছু প্ল্যানিং আছে, তো আপনাদের সাপোর্টের কারণেই আমি আপনাদের এই সব জিনিস দেখাতে পারতেছি। তো আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, অ্যান্ড কিপ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক টু মাই ফেসবুক অ্যান্ড সি ইউ অ্যাগেন অ্যানাদার টাইম অ্যানাদার ব্লগ অ্যানাদার প্লেস। বাই বাই।